এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সিলেটের গোপালগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নারী সহ তিনজনের মৃত্যু, আহত হয়েছেন একজন। সকালে গোপালগঞ্জ বিয়ানীবাজার সড়কের রানাপিয়ং এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। বকে অর্থ পরিশোধ, উৎসব ভাতা দেয়া সহ চার দফা দাবিতে রাজশাহী, ঝিনাইদহ, রংপুর ও নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছেন সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। অক্টোবর মাসের মধ্যেই সব বকেয়া পরিশোধ করা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন বক্তারা।